দুর্নীতি এবং আর্থিক অনিয়মের অভিযোগে বরখাস্ত হাইলাকান্দি ডায়েটের অধ্যক্ষ। আসামের রাজ্যপাল লক্ষণ আচার্যের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত অধ্যক্ষ তাজ উদ্দিন। রাজ্যপালের পক্ষ থেকে সচিব নারায়ণ কাউরের স্বাক্ষর করা পত্রের শোকজের জবাব না দেওয়ায় বরখাস্তের কথা উল্লেখ করা হয়েছে। আরো একবার জানাচ্ছি দর্শকদের, এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং, দুর্নীতি এবং আর্থিক অনিয়মের অভিযোগে বরখাস্ত হলেন হাইলাকান্দি ডায়েটের অধ্যক্ষ তাজ উদ্দিন। আসামের রাজ্যপাল লক্ষণ আচার্যের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে অধ্যক্ষ তাজ উদ্দিনকে। রাজ্যপালের পক্ষ থেকে সচিব নারায়ণ কাউরের স্বাক্ষর করা পত্রের শোকজের জবাব না দেওয়ায় বরখাস্ত করা হয়েছে হাইলাকান্দি ডায়েটের অধ্যক্ষকে। দীর্ঘদিন ধরে হাইলাকান্দি জেলা শিক্ষা এবং প্রশিক্ষণ কেন্দ্রে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে কর্মরত ছিলেন মোহাম্মদ তাজ উদ্দিন। 2021 সালের বার্ষিক অনুদান ব্যয়ের ক্ষেত্রে হাইলাকান্দি ডায়েটের অধ্যক্ষের বিরুদ্ধে বড়সড় অর্থের দুর্নীতির অভিযোগ উঠেছিল। ডায়েটের অনুদানগুলি প্রাথমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির জন্য গবেষণা কার্যক্রমের সঙ্গে যুক্ত করা হয়, কিন্তু মোহাম্মদ তাজ উদ্দিন লস্কর এসসিইআরটির কর্মকর্তার অনুমোদন ছাড়াই সরকারি তহবিল থেকে অর্থ ব্যয় করে সরকারি নির্দেশ উল্লঙ্ঘন করেছেন বলে অভিযোগ রয়েছে তার উপর। তাজউদ্দিন লস্করের দুর্নীতির বিষয়ে হাইলাকান্দির জেলা শাসকের একটি তদন্ত রিপোর্ট এবং বার্ষিক অনুদান বাস্তবায়ন 2021-22 নামে প্রাপ্ত বিভিন্ন অভিযোগের বিষয়ে এসসিইআরটি কর্মকর্তার কাছ থেকে আরেকটি অভিযোগপত্র জমা পড়েছিল। তাছাড়াও তাজউদ্দিন লস্করের প্রথম স্ত্রী আয়েশা খানম মজুমদার লিখিত অভিযোগ দাখিল করেছেন যে তার স্বামী প্রথম বিয়ে বিচ্ছেদ না করে দ্বিতীয় বিয়ে করেছেন এবং এই ধরনের বিয়ে করে সরকারি চাকরিজীবীর আচরণ বিধি লঙ্ঘন করেছেন তিনি। তদন্ত রিপোর্টে তাজউদ্দিন লস্কর সরকার নিয়মাবলী লঙ্ঘন করেছেন এবং ক্ষমতার অপব্যবহার করে নিয়ম বহির্ভূতভাবে কাজ করেছেন। আসাম সরকারের উপবিধি একের এ এবং সির অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে আসাম সার্ভিসেস অর্থাৎ ডিসিপ্লিনারি অ্যান্ড আপিল রুলস অনুযায়ী, 1964 রুলস অনুযায়ী 6 নম্বর বিধি অনুযায়ী মোহাম্মদ তাজ উদ্দিন লস্করকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।